বন্ধু, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বন্ধু, সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মাঠের উদ্দেশ্যে চলে আসলাম। এ দেখো, মাঠে আমি চলে এসেছি। এদিকে পটল ক্ষেত, এদিকে দেখতে পাচ্ছ কুদরি ক্ষেত, এরকম নানান রকম ফসল আছে বন্ধু। ফার্স্টে আমি কিন্তু পটলের পুরুষ ফুলগুলি সংগ্রহ করব এবং পুরুষ ফুলগুলি সংগ্রহ করে সেগুলো কিন্তু জল বার করব, করে পটলের ফুলগুলি ছোঁয়ানো কিন্তু শুরু করব। আমি কিন্তু সেদিকেই যাচ্ছি বন্ধুরা, তাই ব্লগটি তোমরা উপভোগ করতে থাকো। ফাইনালি আমি চলে এসেছি পটলের পুরুষ ফুলের কাছে, যেখানে পুরুষ ফুলগুলি আছে। এই যে দেখো, পটলের এখানে কিন্তু পুরুষ ফুল রয়েছে এই পাশটায়। এই দেখো, পুরুষ ফুল সব ফুটে আছে। পুরুষ ফুলগুলি আমাদের ফার্স্টে সংগ্রহ করতে হবে। পটলের পুরুষ ফুল সংগ্রহ করার পালা। পটলে আমি পুরুষ ফুলগুলিকে সংগ্রহ করে নিচ্ছি। দেখো, পটলের পুরুষ ফুলগুলি সংগ্রহ করে নিতে হবে। আর অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে, বর্ষাকালীন ক্ষেত্রে পটলের পুরুষ ফুলগুলি আগে থেকে বাড়িতে তুলে রাখবেন, না হলে পরাগগুলি কিন্তু ধুয়ে যেতে পারে। আজকে যেহেতু হালকা বৃষ্টি হয়েছে, তার ফলে দেখতে পাচ্ছ বৃষ্টি জল রয়েছে, তবু যেহেতু আমার বিকেলে পটলের ফুলগুলি তোলা হয়নি, সেই জন্য আমি এখন তুলছি। এই যে অনেকগুলি পটলি পুরুষ ফুল আমি সংগ্রহ করলাম, এবারে এগুলোকে আমি কাটবো, সুন্দরভাবে কাটবো। এবার কাটতে হবে, দেখো এটা বৃষ্টির জল। বৃষ্টির জল দিয়ে কখনোই কিন্তু পটলি ফুলের পরাগ সংযোগ করাবেন না বা ফুল গুলবেন না, গুললে কিন্তু কালো হবে না, জলটা লাল হবে না। এই জন্য জলটা ফেলে দিলাম আমি ফার্স্টে, দিয়ে এবার পটলের ফুলগুলি আমাদের কিন্তু কাটার পালা শুরু করতে হবে। আমি এবার পটলের ফুলগুলি কাটছি। এই দেখো, পটলের ফুলের ওপরে পাপড়ির অংশ আমি নেব। এই যে এখানে তোমরা দেখতে থাকো, পটলের ফুলগুলি আমি কাটা শুরু করছি। একসাথে অনেকগুলি ফুল নিয়েও কিন্তু কাটা যায়। যে এতগুলো ফুলের ওপরের পাপড়ির অংশ আমি ফেলে দিচ্ছি, দিয়ে এই যে এইভাবে এগুলো কেটে নিলাম। এভাবে কিন্তু আমি কেটে নিই। ফাইনালি আমার পটলের ফুলগুলি কাটা হয়ে গেছে। দর্শক বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ পটলের ফুলগুলি আমার সুন্দরভাবে কিন্তু কাটা কমপ্লিট। এবার কাটার পর আমাদের কিন্তু জল দিয়ে ভালোভাবে কিন্তু এই ফুলটাকে কোশলে নিতে হবে। আমার পরিমাণ মতো আমি জল নিলাম, তোমাদের পরিমাণ মতো তোমরা কিন্তু জল নেবে। এবার এই জলটাকে ভালোভাবে কষলাতে হবে, জলটা যতক্ষণ লাল না হয় ততক্ষণ কিন্তু এভাবে কষলে যেতে হবে। অর্থাৎ পটলের ফুলগুলি অবশ্যই কিন্তু পটলের যে জল, যে জলটা নেবেন সেটা কিন্তু আয়রনযুক্ত জল নেবেন, তাতে দেখবেন যে অনেকটাই পটলের জল যত গুলবেন বা এইভাবে যত ঘুটবেন ততই লাল হবে। দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের জল কিন্তু লাল হয়ে গেছে। এবার কিন্তু পটলের ফুল পরাগ সংযোগের পালা চলে এসেছে। চলো জমির দিকে যাওয়া যাক বন্ধুরা। এই পটলের ফুলটা আমি কিন্তু ফুলগুলা কমপ্লিট হয়ে গেছে, এবার এই ফুলটাকে নিয়ে আমি জমির দিকে কিন্তু রওনা হচ্ছি। ফাইনালি আমি চলে এসেছি আমার পটলের জমিতে বন্ধু। এই দেখো, পটলের জমি এখনও বান আটেনি সেভাবে, কিন্তু গাছগুলিতে প্রচুর পরিমাণে ভালোই কিন্তু
ফুল ফুটেছে। এবার কিন্তু আমার ড্রপ খোঁজার পালা, জমিতে ড্রপ আছে, সেই ড্রপটাকে সংগ্রহ করে নিতে হবে আমার। দেখো ফুলের পরিমাণ, দেখো নতুন গাছ, সবে বানাচ্ছে, ভালোই ফুল ফুটেছে। দেখি এবার আমার ফুল অর্থাৎ ড্রপটা কোথায় আছে। ড্রপার, এই দেখো ড্রপার আমি পেয়ে গেছি, ড্রপার পেয়ে গেছি, ড্রপার এখানেই ছিল। এটা আমার পটলি পুরুষ গাছ, কিন্তু সেইভাবে ফুল ফোটা শুরু হয়নি, তাই অন্য স্থান থেকে আমি কিন্তু পটলের এই পুরুষ ফুল সংগ্রহ করে জলটাও সংগ্রহ করে নিয়ে আসলাম। এবার কিন্তু আমার ছোয়ানোর পালা, এবার এই ফুলগুলোকে ছোঁয়াতে হবে নির্দিষ্ট স্থানে, মাঝখানে মাঝখানে এভাবে একটু একটু করে জল দিয়ে দিতে হবে। এই যে একটু একটু করে জল দিয়ে দিতে হবে, এভাবে একটু একটু করে জল দিতে হবে, দিলে কিন্তু ফুলগুলি দাঁড়াবে। এর পরবর্তী বন্ধুরা, আজকে ডেলি ব্লগে আমি কিন্তু কাকুলের ফুলের পরাগ সংযোগ করাবো, সেটাও তোমাদের ডেলি ব্লগের মাধ্যমে দেখাবো। তো বন্ধু আজকে আমি এই পটলের ফুলটা আমি ছোঁয়াতে লাগে ছোঁয়ানো শুরু করি, যেহেতু এক হাতে আমার মোবাইল আমি ধরে আছি এবং এক হাতে ফুল ছোঁয়াচ্ছি, সেই জন্য সমস্যা হচ্ছে। আমি কাকুলের ফুল কীভাবে ছোঁয়াতে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো। অবশ্য ব্লগটি প্রত্যেকেই কন্টিনিউ করতে থাকো। এর পরবর্তী পটলের ফুল ছোঁয়ানো আমার হয়ে গেছে বন্ধু। এবার কিন্তু আমি জমিতে রাসায়নিক সার ছড়াচ্ছি, দেখতে পাচ্ছ পটলের জমিতে আমি রাসায়নিক সার ছড়ানো শুরু করেছি। দেখো গাছের গোড়ায় ছড়ানো শুরু হয়েছে, এটা কিন্তু কুড়ি কুড়িতর রাসায়নিক সার পটলের জমিতে বিশেষ করে আমি ব্যবহার করছি গাছের গ্রোথ করার জন্য, গাছগুলিকে বানানোর জন্য আমি ব্যবহার করছি, তোমরাও কিন্তু ব্যবহার করবে। এবার চলো আমি কাকুলের জমিতে যাব, সেখানে পরাগ সংযোগ করাবো, ডেলি ব্লগে সমস্তটাই আজকে তোমাদের দেখিয়ে দেবো বা শেয়ার করে দেবো তোমাদের মাঝে।